মাননীয় মন্ত্রীর কাছে এবং মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাজশাহীতে একটা সদর হাসপাতাল ছিল, কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এখনও হাসপাতালটি আছে বন্ধ অবস্থায়। হাসপাতালটি পুনরায় বর্তমান পরিস্থিতিতে চালু করার কোনো ব্যবস্থা করা যায় কি না, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কি না মন্ত্রণালয়, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এরকম একেবারে সদর হাসপাতাল বন্ধ হয়ে গেছে, যদি সত্যি বন্ধ হয়ে যেয়ে থাকে এবং হাসপাতাল বিল্ডিং যদি মোটামুটি ভালো থাকে তো অবশ্যই সেখানে চালু করা যায়। বিশেষ বিশেষ করে যে সকল ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজগুলো স্থাপন হয়েছে সে সকল জায়গায় এরকম অবস্থা হয়েছে, সদর হাসপাতালটি উপেক্ষিত হয়েছে, এবং সেই জন্যই আমি নিশ্চয়ই চেষ্টা করব রাজশাহী সদর হাসপাতালটির অবস্থা যদি ভালো থাকে নিশ্চয়ই সেটিকে আবার চালু করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।